এটা শুধু পুরুষরা এটার জন্য দায়ী না, এটা মেয়েদেরকেও ওইভাবে থাকতে হবে। কারণ একটা মেয়ে যদি কখনো না চায় তাহলে একটা ছেলে তাকে কখনোই ডিস্টার্ব করতে পারবে না। যারা হচ্ছে কি হোটেল ম্যানেজমেন্টে পড়াশোনা করে নাই, আমাদের অনেক দর্শকরাই আছে আজকে আপনাকে দেখার পর আগ্রহ প্রকাশ করবে এই সেক্টরে আসার, কিন্তু তাদের দেখা যায় যে তাদের পড়াশোনা আসলে হোটেল ম্যানেজমেন্টে না, সেক্ষেত্রে তারা এই যে বড় বড় যে হোটেলগুলো আছে কক্সবাজারে বা বাংলাদেশের বিভিন্ন স্থানে, সেক্ষেত্রে তারা কাজ করতে পারবে কি না? খুব ভালো একটা প্রশ্ন। আসলে হোটেল সেক্টর কক্সবাজার ঢাকাতে যেভাবে আমাদের গড়ে উঠেছে, অনেক ছোট বড় বিভিন্ন ধরনের হোটেল আছে, কিছু হোটেল আছে যেগুলোতে একটা বাইন্ডিংস থাকে যে শিক্ষাগত যোগ্যতা এত লাগবে, ম্যানেজমেন্টে এটা করে আসতে হবে, ম্যানেজমেন্টটা হাউসকিপিং বা ফ্রন্ট অফিস বা যে সেক্টরে সে ঢুকতে চায়, তো এটা আসলে ভ্যারি করে। বাট আমাদের যেটা প্রতিষ্ঠান, আমরা এখানে একদম এক্সপিরিয়েন্স নেই এরকম লোকও নিই আমরা, যাদের একদম কোনো ক্ষেত্রে এক্সপিরিয়েন্স নেই। আমরা 3 মাস তাকে অবজার্ভ করি, আমরা কাজ শিখাই, দেন আমরা যদি বুঝি যে তার আগ্রহ আছে বা কাজের মান ভালো তখন আমরা তাকে রেগুলার করে দিই। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে 3 মাসের জায়গায় 6 মাসও লাগে, বাট আগ্রহটা হচ্ছে বড় বিষয়। যদি কারোর আগ্রহ থাকে সে হোটেল ম্যানেজমেন্টে কোর্স না করেও বিভিন্ন সেক্টরে ঢুকতে পারবে, যেমন হাউসকিপিংয়ে রুম অ্যাটেন্ডেন্ট, ফ্লোর অ্যাটেন্ডেন্ট, রেস্টুরেন্ট ওয়েটার, বেলম্যান, ক্লিনার, সিকিউরিটি, হ্যাঁ এগুলোতে কিন্তু এত বেশি অভিজ্ঞতা লাগে না, জাস্ট কাজের আগ্রহ থাকলেই হয়। তারপরে সে যেটা শিখতেছে এটা সে যদি সে মনোযোগ দিয়ে শিখে 3 মাসে যদি সে কভার করতে পারে, যদি ম্যানেজমেন্ট মনে করে যে না সে ভালো করতেছে তাহলে তাকে পরে কন্টিনিউ করায়। আর ফ্রন্ট অফিসের ক্ষেত্রে যদি কেউ কোর্স করে আসে ভালো, আর যদি একদম কোর্স করে না এরকমও হয়, আমরা তাকে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ বা ট্রেনিং এক্সিকিউটিভ এভাবে আমরা জয়েন দেওয়াই, তারপরে আস্তে আস্তে সে কাজ শিখে। অনেকে আছে যারা কিছুই শিখে আসে নাই বা ম্যানেজমেন্ট কোর্স করে নাই, যেমন আমি নিজেও হোটেল ম্যানেজমেন্টে লেখাপড়া করি নাই, বাট আমি তো এখানে আছি 10-11 বছর, তো আমি এখানে আমাদের এসএসপিএল ট্যুরিজমের একটা কোর্স ছিল 3 মাসের, সেটাতে আমি অনেককে ক্লাসও করিয়েছি, আমার অনেক স্টুডেন্ট আছে। তো আসলে এটা ডিপেন্ড করে সিচুয়েশন ডিমান্ড যেটা বলেন। আপু, আমাদের যারা নারী দর্শক আসছেন আজকে আপনাকে দেখছেন, তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান? নারীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা ঘর থেকে বের হয়ে আসেন, কাজ করেন, ফ্যামিলির সাপোর্ট নিয়ে কাজ করেন, এমন না যে ফ্যামিলি চাকরি করতে দিচ্ছে না, ফ্যামিলির সাথে জোর করে বাধ্য করে চাকরি করতে হবে এটাও না। ফ্যামিলিকে বোঝান যে আমি কিছু করি, তুমি কিছু করছো, আমি কিছু করি, দুজন মিলে কিছু করি, এটা বোঝান। আর একটা হচ্ছে যে আমরা অনেকে মনে করি যে মেয়েরা চাকরি করলে নিরাপত্তাহীনতায় ভোগে, এটা আমি বলবো যে এটা শুধু পুরুষরা এটার জন্য দায়ী না, এটা মেয়েদেরকেও ওইভাবে থাকতে হবে, তাকে নিজেকে তার নিজের চারপাশে একটা বাদ দিয়ে রাখতে হবে। কারণ একটা মেয়ে যদি কখনো না চায় তাহলে একটা ছেলে তাকে কখনোই ডিস্টার্ব করতে পারবে না জবের ক্ষেত্রে। আমি যদি বুঝি যে আমার কোনো কলিগ আমাকে বিরক্ত করতেছে, আমার উচিত আমার বসকে জানাই দেওয়া, কারণ আমি যেহেতু একটা সেক্টরে জব করি আমি অবশ্যই জানি আমার আশপাশের যারা আছে সে কেমন, আমার বস কেমন, তার উপরে বস কেমন, তার উপরে বস কেমন, প্রত্যেককে তো আমি জানি। তো কেউ যদি আমাকে ডিস্টার্ব করে, এটা আমি বলবো যে মেয়েরা এটাকে প্রথমবারে জাগে থাকে এটা না করে প্রথমবারই এটাকে অ্যাকশনে যাওয়া, প্রথমবারই কাউকে ইনফর্ম করা, প্রথমবারই এটার কোনো ব্যবস্থা নেওয়া। আর কোনো প্রতিষ্ঠানের মালিক বলেন, প্রতিষ্ঠানের যারা টপ লেভেলে, যারা ডিরেক্টর লেভেল, জিএম লেভেল, এজিএম লেভেল, তারা কেউই চাইবে না যে তার প্রতিষ্ঠানে একটা ফিমেল ওয়ার্কার কাজ করার পরে তাদের কোনো বদনাম হোক। সো এটা যদি কোনো মেয়ে কোনো ছেলেকে অ্যালাউ না করে, সে বারবার যদি সহ্য না করে, তাহলে সেই মেয়ের কোনো সমস্যা হবে না, এটা মেয়েদেরকে বের হয়ে আসতে হবে। ছেলেরা স্বভাবতই একটু মেয়েদের দেখবে, একটু হাসবে, একটু তাকাবে, একটু কিছু বলবে, বাট এটা আমি অ্যাকসেপ্ট করতেছি কিনা, আমি যদি অ্যাকসেপ্ট না করি একবার দুইবার বলে কিন্তু শেয়ার করবে না, বাট আমিও যদি সেটাকে অ্যাকসেপ্ট করি, অ্যালাউ করি, তাহলে তো এটা কন্টিনিউ হয়ে যাবে। সো এটা দুজনেরই ভাবতে হবে, ছেলেদেরও মেয়েদেরকে সম্মান করতে হবে, আর মেয়েদেরকেও মেয়েদের মতো করে থাকতে হবে, সুন্দর করে থাকতে হবে, তাহলেই মনে হয় যে সমস্যাগুলো হবে না। এই পর্যন্তই ছিল, পরবর্তীতে আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো সাক্ষাৎকারে কিংবা অন্য কোনো বিষয়ে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনন্যার সাথেই থাকবেন।